হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে কি এনেছি দেখো, আজকে চ্যালেঞ্জে আছে হচ্ছে মুরগির লেগ পিস, চিকেন লেগ পিস। তোমারটা তুলে দেখিয়ে দাও, এই যে চিকেন লেগ পিস। আর সাথে আছে হচ্ছে স্যালাড, এখানে শসা আর পেঁয়াজ আছে, আর হচ্ছে এক্সট্রা করে গ্রেভি আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, আর চ্যালেঞ্জটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। চলো শুরু করা যাক। আর স্যালাডটা তুলে নি, স্যালাডটাই তুলে নাও। হুম, পানিশমেন্ট আছে, ভালো। আজকে কিন্তু একটা পানিশমেন্ট আছে, না ওয়ান ওয়ান টু টু থ্রি স্টার্ট। এই দেখো পুরো আজকে একদম মাখা গ্রেভি। চিকেন লেগ পিসটা দাঁত দিয়ে কামড়াবো আগে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, মাংসের ভেতরেও অনেক গ্রেভি লাগা। চিকেনটা খাও, খাবো। বাবা, কি যে খেতে হয়েছে! যেমন ঝাল হয়েছে, সুন্দর হয়েছে। গ্রেভি নেবে না,
আমি আবার লেকটা কারণ পাতে নেব। তুমিও নিয়ে নাও বল, অনেক বড় তো। লেগ পিসের চর্বি আছে, দুটোতেই আছে। চর্বিটা গলে গেছে জানো তো, কিন্তু যখন কাঁচাটা রান্না করছিলাম পুরো মোটা একটা চর্বি ছিল। তবে তো হয়, গলে গেছে, তুলে নিলাম। বরাবরই লেক প্রিয়, কিন্তু এত বড় লেক খাওয়ার অভিজ্ঞতা প্রথমবার। মানে খেয়েছি, মানে প্রায় লেক খাই, কিন্তু এতটা, এই যে এই থায়ের পিসটা ওটা কাটা থাকে। হয়েছে খুব সুন্দর ঝাল, ভালোই ঝাল হয়েছে। মাংসটা খুবই সফট হয়েছে, হাত দিলেই চলে আসছে। স্লিপ করছে, লাস্টের দিকে না বেশি ঝাল লাগবে।
ছিল, আজকে আমাদের ভাতটা অল্প ছিল, গ্রেভিটা মাংসটা বেশি ছিল, গ্রেভিটা অনেকটা হয়ে গেছিল আমাদের ভাতের তুলনায়। ভাতে যদি একটা বাটি গ্রেভি দুজনে মাখতাম তাহলে এতটা ঝাল লাগতো না, তাই না? বেশি ভাত খেতে পারবো না তো, অনেক বড় প্লেট না, দেখে বুঝতে পারছো কত বড়। লেকে অবশ্য বেশি মাংস থাকে না, হাড়টা বেশি, কিন্তু তাও হিউজ পরিমাণের লেকটা। লেগ ভাঙতে গিয়ে আমার হাত ওপরে উঠে যাচ্ছে। রান্নাটাও সুন্দর হয়েছে আর বেশি মাংসও নেই। আমারও শেষ নেই, আর নেই। আমি আগে না না একসঙ্গে খালি একসঙ্গে একসঙ্গে করো একসঙ্গে না না ড্র হয় না, ড্র হয়ে গেছে নিয়া, তাহলে আর কিছু বলার নেই সত্যি। আমারও তো কিছু আজকে আমি পানিশমেন্ট নেবো না, ড্র হয়ে গেছে মানে একই সাইজ একই ভাত একই সঙ্গে হয়ে গেছে। শশার কথা যদি মাকে না বলতো আমি শশার জন্য হেরে যেতাম একদম, হেরে যেতাম, কিন্তু লঙ্কাটা কোনো পানিশমেন্ট ছিল না, ওটা আমি নিই। তো চলো ওটা আমি নিই, ও নেয় না। ভিডিওটা কেমন লাগলো জানিও, পছন্দের লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকু, টাটা।